নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস। অ্যাস্ট্রো টিপসে নতুন নতুন জ্যোতিষ সংক্রান্ত বিষয়ে আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করে থাকি এবং আজকেও একটি বিশেষ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব। তো প্রত্যেকটি আলোচনায় যাওয়ার পূর্বে যে কথাটি বলে থাকি যে ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যদি কেউ আপনারা যোগাযোগ করতে চান, নিজের জন্মচক্রের সঠিক ও সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করাতে চান, তাহলে নিচে আমার ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটি সংগ্রহ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আজকে যে বিষয়টিকে নিয়ে আলোচনা করব সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, তবে কিছু কিছু মানুষের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে নয়, কিছু কিছু মানুষের ক্ষেত্রে এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো বিষয়টি কি? বিষয়টি হলো যে আপনার বিদেশ যাত্রার যোগ আছে কিনা, আপনার জন্মছক থেকে কি বোঝা যাচ্ছে, আপনার জন্মছক কি ইন্ডিকেট করছে যে একদিন না একদিন আপনি কিন্তু বিদেশে গিয়ে চাকরি করবেন, আপনার জন্মছক কি ইন্ডিকেট করছে যে আপনার কোনো না কোনো সময় বিদেশ যাত্রা একদিন না একদিন অবশ্যই হবে। তো এই বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা। তবে এক্ষেত্রে প্রত্যেকটি আলোচনা, যেমন আমি সর্বদা বলে থাকি যে সূক্ষ্ম এবং সঠিক বিচার করা দরকার, তেমন এক্ষেত্রেও কিন্তু সূক্ষ্মতাটা আরও বেশি পরিমাণে বাড়িয়ে এই বিষয়টিকে দেখা দরকার, বিচার করা দরকার। এখন একজন বাবা মা তার ছেলের জন্য যদি একজন জ্যোতিষীর কাছে আসেন এবং তাকে যদি জিজ্ঞাসা করেন যে আমার ছেলে কি বিদেশ যাত্রা হতে পারে, আমার ছেলে কি বিদেশে গিয়ে চাকরি করতে পারে এবং সব ঠিকঠাক থাকবে, তো সেখানে কোনো অসুবিধা হবে না, তো সেক্ষেত্রে একজন জ্যোতিষী যদি অনায়াসেই বলে দেয় যে না না আপনার ছেলের বিদেশ যাত্রা হবে, এবং একজন জ্যোতিষীর কথার ওপরে ভরসা করে একজন বাবা মা কিন্তু তার জীবনের সমস্ত জমানো সঞ্চয়কে কাজে লাগিয়ে তার ছেলেকে বিদেশে যাত্রা করান, কিন্তু পরবর্তীকালে যদি দেখা যায় যে বিদেশে গিয়ে সে সেভাবে থাকতে পারছে না, সেভাবে কিন্তু সেখানকার পরিবেশের সঙ্গে মানিয়ে চলতে পারছে না, তার শারীরিক সমস্যা হচ্ছে, তার আর্থিক সমস্যা হচ্ছে, তাহলে কিন্তু সে আর বিদেশে বেশি দিন থাকতে পারবে না, সে কিন্তু দেশে ফিরে আসবে। এর ফলে কিন্তু সমস্ত সঞ্চয়ের যে কাজে লাগিয়ে বিদেশে যাত্রা করানো হয়েছিল সমস্তটাই বিফল হয়ে যাবে। তাহলে এখানে আমাদেরকে কি দেখতে হবে? এখানে আমাদেরকে তিনটে বিষয়ের ওপরে প্রাধান্য দিতে হবে। এক হচ্ছে বিদেশ যাত্রার যোগ আছে কি না, দ্বিতীয় নম্বর হচ্ছে কি কারণে বিদেশ যাত্রা হতে পারে, তৃতীয় নম্বর যোগ হচ্ছে যে বিদেশে গিয়ে কোনো সমস্যার সৃষ্টি হবে না। তো আসুন সনাতনী বৈদিক জ্যোতিষ অনুসারে এই তিনটে বিষয়কে জানার চেষ্টা করি। কি ধরনের গ্রহ সংযোগ থাকলে পারে আমরা অনায়াসেই বলতে পারবো যে একজন জাতক কিন্তু বা একজন জাতিকা তার বিদেশ যাত্রা হবার সম্ভাবনা আছে। তো এ বিষয়ে আলোচনা করতে গেলে প্রথমেই আমাদেরকে যেটা দেখতে হবে সেটি হলো বিদেশ যাত্রার প্রধান কারক গ্রহ হচ্ছে রাহু। বিদেশ যাত্রার প্রধান ভাব হচ্ছে টুয়েলথ হাউস, দ্বাদশ ভাব, এবং তার সঙ্গে সঙ্গে আমাদেরকে আরও তিনটে জায়গাতে খেয়াল রাখতে হবে। সেটি হচ্ছে নাইন্থ হাউস হচ্ছে আমাদের দূর যাত্রার ভাব, তৃতীয় ভাব হচ্ছে আমাদের ছোট যাত্রার ভাব, এবং অষ্টম ভাব হচ্ছে আমাদের সমুদ্র যাত্রা বা জলযাত্রার ভাব। এর সঙ্গে সঙ্গে চর রাশিগুলো বিদেশ যাত্রার ক্ষেত্রে খুব পজিটিভ। তো এবারে আমরা বলবো যে টুয়েলথ হাউসের সঙ্গে আরও একটা ব্যাপারকে খেয়াল রাখতে হবে যে সমস্ত পাপগ্রহ যারা আছে, অর্থাৎ রবি, মঙ্গল, শনি, রাহু, কেতু, এই সমস্ত নেগেটিভ গ্রহগুলি যদি টুয়েলথ হাউসের সঙ্গে কানেক্ট করে এটি কিন্তু বিদেশ যাত্রার জন্য পজিটিভ। তাহলে আমরা অনায়াসে বলতে পারি যে রাহু, মঙ্গল, রাহু, শনি বা রবি, এরা যদি নাইন্থ হাউসের অধিপতি বা নাইন্থ হাউসের মধ্যে অবস্থান করে এবং দ্বাদশের সঙ্গে সম্পর্ক স্থাপন করে, তাহলে কিন্তু একজন জাতকের বিদেশ যাত্রা যাওয়ার চোখ সৃষ্টি হয়। তো এখানে আমরা প্রথমে একটা কথা বলে দেব যে তৃতীয় ভাব বিদেশ যাত্রার জন্য একটি খুব ইম্পর্টেন্ট ভাব। কারণ হচ্ছে কি যে তৃতীয় ভাব হচ্ছে চতুর্থের দ্বাদশ ভাব। তাহলে আমরা চতুর্থ ভাব থেকে কি দেখি? চতুর্থ ভাব থেকে দেখি আমাদের নিজের গৃহ। তাহলে চতুর্থের দ্বাদশ ভাব মানে আমার গৃহের থেকে দূরে বা গৃহের থেকে গৃহের ব্যয় ভাব যেটাকে বলা হয়, এর জন্য কিন্তু তৃতীয় ভাবটি
ছোট যাত্রার ভাব হলেও বিদেশ যাত্রার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ যেহেতু এটি আমার গৃহের দ্বাদশ ভাব বা গৃহের ব্যয়স্থান, সে কারণে কিন্তু এটি খুব পজিটিভ। তো আমরা বলতে পারি যে তৃতীয় ভাবের সঙ্গে এবং নাইন্থ হাউসের সঙ্গে যদি তৃতীয় ভাবের সঙ্গে দ্বাদশ ভাবে যদি কোনো রকম সম্পর্ক স্থাপন হয় তাহলেও কিন্তু বিদেশ যাত্রা যোগ সৃষ্টি করে থাকে। তো এখানে একটা কথা খেয়াল রাখতে হবে যে চতুর্থ ভাব কিন্তু বিদেশ যাত্রার জন্য খুব ইম্পর্টেন্ট। আমি যে কথাগুলি বলছি, যে কথাগুলোকে বলছি, আপনারা যারা জ্যোতিষশাস্ত্র সম্পর্কে কিছুটা জ্ঞান অর্জন করতে চান আপনারা এই পয়েন্টগুলো কিন্তু লিখে রাখবেন, এটি আপনাদের জন্য খুব শুভ হবে। তো এরপরে আমাদেরকে দেখতে হবে ফোর্থ হাউস। ফোর্থ হাউস কেন দেখব, কারণ হচ্ছে ফোর্থ হাউস হচ্ছে আমার নিজের গৃহ। তাহলে ফোর্থ হাউস যদি কোনো জাতকের খুব স্ট্রং হয়ে যায়, ফোর্থ হাউস যদি খুব বলশালী হয়ে যায়, তাহলে কিন্তু তার যদি বিদেশ যাত্রার তাৎপর্যের বাইরে গাড়ি যাচ্ছে, তো হ্যাঁ আলোচনায় আসবো। তো ফোর্থ হাউস হচ্ছে আমাদের খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে কি ফোর্থ হাউস আমার নিজের গৃহের ভাব। তাহলে ফোর্থ হাউস যদি খুব বলশালী হয়ে যায়, ফোর্থ হাউসের অধিপতি ফোর্থ হাউসেই অবস্থান করছে, ফোর্থ হাউসকে দৃষ্টি দিচ্ছে, তাহলে কি হবে, তাহলে কিন্তু বিদেশ যাত্রার যোগ থাকলে পারো কিন্তু সেই যোগটি খুব পজিটিভ হবে না। তার কারণ হচ্ছে কি মানে সেক্ষেত্রে কিন্তু বিদেশ যাত্রার যোগটি দুর্বল হয়ে যাবে। তার কারণ হচ্ছে কি ফোর্থ হাউস যদি খুব বেশি পরিমাণে বলশালী হয়ে যায় তাহলে জাতক কিন্তু নিজের বাড়িকে নিজের গৃহকে ছেড়ে দূরে যেতে চাইবে না। এর জন্য আমরা কিন্তু দেখব যে ফোর্থ হাউস কত কী পজিশনে আছে। ফোর্থ হাউসকে ড্যামেজ হতে হবে বিদেশ যাত্রার জন্য। ফোর্থ হাউস যদি ড্যামেজ হয় তাহলে কিন্তু সে মা বাবা ভাই বোন পরিবার পরিজনকে ছেড়ে নিজের বাড়ি নিজের এলাকাকে ছেড়ে সে অনায়াসেই বিদেশে চলে যেতে পারবে। তাহলে বিদেশ যাত্রার যোগ থাকার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু ফোর্থ হাউস ড্যামেজ এই ব্যাপারটা খেয়াল রাখবো। এবার আমরা কি বলছি, এবার আমরা বলছি যে বিদেশ যাত্রার ক্ষেত্রে আমরা যে বিচার করব, তাহলে এই বিচার প্রথম আমরা কি বললাম যে এই ধরনের যোগ থাকতে হবে। এইবার যোগটা কতটা মানে কতটা পজিটিভ হয়েছে এটা যখন আমরা করব তখন কিছু ম্যাথামেটিক্সে চলে যেতে হবে। তাহলে ম্যাথামেটিক্সটা কীরকম ধরনের, তাহলে আমাদেরকে প্রথমে দেখতে হবে যে আমার বিদেশ যাত্রা যাবার জন্য নাইন্থ হাউসের অধিপতি অর্থাৎ নবম ভাবের অধিপতি বা নবম ভাব যেন অবশ্যই চর রাশিতে হয়ে থাকে, তাহলে কিন্তু বিদেশ যাত্রার জন্য পজিটিভ। এরপরে আমরা দেখব যে চর রাশি, চর রাশি কোনটি, চর রাশি হচ্ছে মেষ, চর রাশি হচ্ছে কর্কট, চর রাশি হচ্ছে তুলা এবং চর রাশি হচ্ছে মকর। মেষ কর্কট তুলা এবং মকর রাশির মধ্যে মিনিমাম পাঁচটি গ্রহ যদি থাকে তাহলে কিন্তু বিদেশ যাত্রার জন্য খুব পজিটিভ যোগ সৃষ্টি করে। তো এর সঙ্গে সঙ্গে আমরা কি দেখব যেহেতু আমরা বললাম যে টুয়েলথ হাউস হচ্ছে আমাদের বিদেশ যাত্রার ভাব এবং নাইন্থ হাউস হচ্ছে আমাদের দূরযাত্রার ভাব, তৃতীয় হাউস হচ্ছে আমাদের বিদেশ যাত্রার জন্য একটি সহায়ক ভাব, তাহলে আমরা দেখব যে নাইন্থ হাউসের সঙ্গে টুয়েলথ হাউসের বা নাইন্থ হাউসের সঙ্গে থার্ড হাউসের কোনো রকম সংযোগ হয়েছে কি না। যদি ধরুন দেখা যায় নাইন্থ হাউসের অধিপতি দ্বাদশভাবে চলে এসছে, দ্বাদশভাবের অধিপতি থার্ড হাউসে চলে গেছে, থার্ড হাউসের অধিপতি টুয়েলথে চলে এসছে, এই ধরনের সংযোগ যদি থাকে এটি পজিটিভ, এবং এই সংযোগটি যদি চর রাশির মধ্যে ঘটে তাহলে কিন্তু সেটি আরও পজিটিভ তৈরি হয়ে যাবে। তো এবারে আমরা এই ধরনের যোগ থাকলে পরে আমরা বলতে পারবো যে সেই জাতক একদিন না একদিন বিদেশ যাত্রা অবশ্যই তার হবে। তো দ্বিতীয় প্রশ্ন যেটা চলে আসবে যে বিদেশ যাত্রা কি ইস্যুতে হবে, কি কারণে, কোন বিষয়ের ক্ষেত্রে সে বিদেশে যাত্রা করবে, সে কি বিদেশে চাকরি করতে যাবে, সে কি বিদেশে হানিমুন করতে যাবে, সে কি বিদেশে ঘুরতে যাবে, সে কি বিদেশে কি করতে যাবে, বিদেশে পড়াশোনা করতে যাবে। তাহলে এক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে বিদেশ যাত্রার যোগ যেমন থাকা দরকার তার সঙ্গে সঙ্গে যদি দেখা যায় কি বিদেশ যাত্রার যোগ সৃষ্টি হয়েছে, এবারে আমরা দেখলাম যে ফোর্থ হাউসের অধিপতির সঙ্গে টুয়েলথ হাউসের অধিপতির কানেক্টেড হয়েছে, তাহলে আমরা বলতে পারি যে সেই জাতক কিন্তু পড়াশোনার জন্য বিদেশে যাত্রা করবে। আমরা যদি দেখি যে দ্বাদশ ভাবের সঙ্গে ষষ্ঠ ভাব বা দশম ভাবের কানেক্টেড হয়েছে তাহলে কিন্তু সে বিদেশে গিয়ে চাকরি করবে।
আমরা যদি দেখি, এবং তার সঙ্গে সঙ্গে শনিকে কানেক্টেড হতে হবে, কারণ শনি কিন্তু চাকরির কারক গ্রহ। আমরা যদি দেখি দ্বাদশ ভাবের সঙ্গে নাইন্থ হাউস বা থার্ড হাউসের কানেকশন হয়েছে এবং বৃহস্পতিরও কানেক্টেড হয়েছে বৃহস্পতি কোনোভাবে, তাহলে কিন্তু আমরা বলতে পারি যে সেই জাতক বিদেশে গিয়ে কিন্তু কোনো ধর্মের কাজকর্ম নিয়ে বিদেশে যেতে পারে, কোনো ধার্মিক অনুষ্ঠানে বিদেশে যোগদান করতে পারে, কোনো কনফারেন্সে বিদেশে যোগদান করতে পারে, এই ধরনের বিষয়গুলো চলে আসবে। আমরা যদি দেখি যে দ্বাদশ ভাবের সঙ্গে নাইন্থ হাউস বা থার্ড হাউসের কানেকশন হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বুধও কানেক্টেড হয়ে গেছে, তাহলে কিন্তু আমরা বলতে পারি যে সে ব্যবসার কারণে কিন্তু বিদেশে যাত্রা করবে, তার কিন্তু ব্যবসার ক্ষেত্রে বিদেশ যাত্রাটি শুভ হবে। আমরা যদি দেখি যে দ্বাদশ ভাবের সঙ্গে নাইন্থ বা থার্ড হাউসের কানেকশন হয়েছে এবং চন্দ্রেরও একটা কানেকশন হয়েছে সেখানে, আমরা চন্দ্রের যদি কানেকশন দেখি, তাহলে কিন্তু আমরা বলতে পারবো যে একাধিকবার তার বিদেশ যাত্রা হবে। সে অল্প দিনের জন্য বিদেশে যাবে, আবার দেশে চলে আসবে, আবার বিদেশে যাবে, আবার দেশে চলে আসবে, এই ধরনের একটা ব্যাপার কিন্তু তার ভেতরে দেখতে পাওয়া যাবে। অবশ্যই বিশেষ কারণ থাকবে তার। আমরা যদি দেখি যে দ্বাদশ ভাবের সঙ্গে নাইন্থ হাউস বা থার্ড হাউসের কানেকশন হয়েছে, তার সঙ্গে মঙ্গল কানেক্টেড হয়েছে, তাহলে কিন্তু আমরা বলতে পারবো যে বিভিন্ন কাজের সূত্রে সেই জাতক কিন্তু বিদেশে যাবে, অর্থাৎ প্রত্যেকবার তার বিদেশ যাত্রার জন্য আলাদা আলাদা কিন্তু ইস্যু থাকবে, আলাদা আলাদা কিন্তু কারণ থাকবে। তো এই ধরনের একটা ব্যাপার কিন্তু আমরা খুঁজে বার করতে পারবো একটি জন্মছক থেকে। এবং যদি আমরা দেখি যে দ্বাদশ ভাবের সঙ্গে নাইন্থ হাউস, থার্ড হাউস এবং ফোর্থ হাউস, আমরা আবার বলছি দ্বাদশ ভাবের সঙ্গে যদি আমরা দেখি যে নাইন্থ হাউস থার্ড হাউসের কানেকশন হয়েছে, তার সঙ্গে ফোর্থ হাউস মাফ করবেন, তার সঙ্গে দেখা যাচ্ছে পঞ্চম ভাবেরও একটা কানেকশন হয়েছে, তার সঙ্গে আমরা যদি দেখি যে শনি রাহু বা শুক্রের একটা কানেকশন হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারবো যে সে এন্টারটেনমেন্ট করতে বিদেশে যাবেন। তো বিদেশ যাত্রার জন্য এই বিভিন্ন কারণগুলো আমি বললাম যে জন্মছকে কীভাবে আমরা খুঁজে বার করবো। এরপরে আমাদেরকে দেখতে হবে যে তার বিদেশ যাত্রাটা শ্যুট করবে। তো আমরা দেখেছি বহু মানুষ কাজের জন্য বিদেশে যায়, আমরা দেখেছি বহু ছেলেমেয়েরা পড়াশোনার জন্য বিদেশে যায়, কিন্তু বিদেশে গিয়ে সে কিন্তু সেভাবে সফল হতে পারে না, অল্প সময়ের মধ্যে ফিরে আসে, বা সে কাজের জন্য গেল, একটা চিন্তাভাবনা করে গেল, দেখা যাচ্ছে কি যে সেখানকার পরিবেশের সঙ্গে সে নিজেকে খাপ খাওয়াতে পারছে না, তার ওখানে মনই টিকছে না। তাহলে আমরা এখানে এটাও দেখবো যে তার বিদেশে গিয়ে কোনো সমস্যা হবে না, তো সে কোনো প্রবলেমে পড়ে যাবে না তো বিদেশে গিয়ে, তাহলে সেটা আমরা কীভাবে খুঁজে বার করবো, সেখানেও কিন্তু আমাদের বিচার আছে, সেখানেও কিন্তু আমাদের হিসাব আছে। তো বিদেশ যাত্রার জন্য আমরা প্রথমে যেটি দেখবো সেটা হচ্ছে মহাদশা, অর্থাৎ দশা কিন্তু খুব ভাইটাল। এবং মহাদশা যদি সেই জাতকের লগ্ন সাপেক্ষে শুভগ্রহের হয়, তাহলে কিন্তু সেটি পজিটিভ বিদেশ যাত্রার জন্য। যেমন ধরুন তুলা লগ্নের ক্ষেত্রে শনি, শনির মহাদশা চলছে, তাহলে শনির মহাদশাটা কিন্তু খুব পজিটিভ, অর্থাৎ জাতকের মহাদশা কিন্তু খুব ইম্পর্টেন্ট হয় বিদেশ যাত্রার জন্য। তাহলে প্রথমে বিশেষ করে যারা চাকরি করতে যাচ্ছে, যারা এডুকেশনের জন্য যাচ্ছে, তাদের জন্য তো বিশেষভাবে দেখতে হবে যে তার দশা কী চলছে, এবং তার সঙ্গে সঙ্গে অন্তর্দশাকে দেখতে হবে যে অন্তর্দশা কীভাবে রান করছে। এবং যদি দেখা যায় যে দশা অন্তর্দশা মোটামুটিভাবে ভালোভাবে রান করে, তার বিদেশ যাত্রার এই সমস্ত যোগ সৃষ্টি হয়েছে এবং তার পুরো কেন্দ্রগণে দশা অন্তর্দশা চলছে পজিটিভ একদম, তাহলে কিন্তু সেই জাতক নিজেকে ডেভেলপ করতে বিদেশে যাবে, অর্থাৎ সেটা চাকরির ক্ষেত্রে হতে পারে, সেটা ব্যবসার ক্ষেত্রে হতে পারে, সেটা এডুকেশনের জন্য হতে পারে, সেটা কোনো কনফারেন্সও অ্যাটেন্ড করা হতে পারে, যেই কারণেই যাবে সেটা কিন্তু ডেভেলপের জন্য যাবে। এর সঙ্গে সঙ্গে আমরা দেখব যে অশুভ শনি মঙ্গল রাহুর যদি দশা চলে, তাহলে কিন্তু বিদেশ যাত্রা করিয়ে দেয়, কিন্তু বিদেশে গিয়ে শ্যুট করায় না। আমি প্রথমেই বললাম যে বিদেশ যাত্রার কারকগ্রহ হচ্ছে রাহু, এবং তার সঙ্গে সঙ্গে শনি, মঙ্গল, রবি এরাও কিন্তু বিদেশ যাত্রার জন্য যথেষ্ট সহায়ক ভূমিকা পালন করে। তবে এক্ষেত্রে একটা কথা খেয়াল রাখতে হবে যে শনি, রাহু বা কেতু বা মঙ্গল, বিশেষ করে শনি মঙ্গল যদি লগ্ন সাপেক্ষে অশুভ গ্রহ হয়ে থাকে এবং সেই শনি মঙ্গলের যদি দশা চলে, অথবা রাহু বা কেতুর যদি দশা চলে এবং সেই রাহু কেতু প্রচণ্ড নেগেটিভভাবে অবস্থান করছে,
তাহলে কিন্তু বিদেশে যাত্রা করিয়ে দিতে পারে, কিন্তু সেখানে গিয়ে কখনোই শ্যুট করবে না, এই জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে। আমি প্রথমে বললাম তুলা লগ্নের ক্ষেত্রে শনির দশার যদি চলে, তাহলে তুলা লগ্নের ক্ষেত্রে শনি রাজ্যকারী গ্রহ, তাহলে তুলা লগ্নের ক্ষেত্রে শনি যথেষ্ট শুভ গ্রহ। তুলা লগ্নের ক্ষেত্রে শনির দশা চললে সেই জাতক ডেভেলপ করবে, কিন্তু বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে শনি মারক, বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে শনি অশুভ গ্রহ, সিংহলগ্নের ক্ষেত্রে শনি অশুভ গ্রহ। সেই সিংহলগ্নে জাতকে যদি দেখা যায় শনির দশা চলছে, তাহলে কিন্তু সেই জাতক বিদেশে যাত্রা করিয়ে দিতে পারে শনি, কিন্তু সেখানে গিয়ে শ্যুট করাবে না, এই জায়গাটাকে কিন্তু খেয়াল রাখতে হবে। তো এক্ষেত্রে একটি জন্মছকের পর্যবেক্ষণ খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকে বিদেশ যাত্রার ক্ষেত্রে, এবং যদি দেখা যায় যে হ্যাঁ বিদেশ যাত্রার যোগ আছে এটিকে পজিটিভ, কিন্তু সেখান থেকে দেখা যায় অনেক সময় যে এমন কিছু ক্রিটিক্যাল জায়গা তৈরি হয়ে যায় যেখানে আমাকে বিদেশে যাত্রা করতেই হবে। আমার দেখা যাচ্ছে যে একটা চাকরির পুরো ভালো যোগ এসে গেছে, একটা চাকরির ভালো খবর এসে গেছে এবং সেখানে আমি অ্যাটেন্ড করব, সেখানে ভালো স্যালারি আছে। তো তার সঙ্গে সঙ্গে আমরা এটাও দেখেছি যে আমি এমন একটা জাতক এমন একটা এডুকেশান স্টেজে আছে যেখানে তাকে বিদেশে গিয়ে এডুকেশান করাটা তার খুবই দরকার, কিন্তু তার ছক কিন্তু বিদেশে গিয়ে ইন্ডিকেট করছে যে বিদেশে গিয়ে কিন্তু সে কোনো সমস্যায় পড়তে পারে। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সঠিক প্রতিকার করে তার বিদেশে যাওয়া উচিত, বা সঠিক প্রতিকারের মাধ্যমে সঠিক গাইডলাইন্সের মাধ্যমে কিন্তু তার বিদেশ যাত্রা করা উচিত। হুটফাট কিন্তু সিদ্ধান্ত নিয়ে বেরিয়ে গেলে পারে কিন্তু অনেক তার লস হয়ে যেতে পারে, অনেক তার ক্ষতি হতে পারে, এই জায়গাটা খেয়াল রাখতে হবে। তো তার সঙ্গে সঙ্গে আরও একটি কথা বলবো যে বিদেশে অনেকে আছেন যারা যারা বিদেশে থাকেন, তারা বিদেশে অলরেডি চলে এসছেন কিন্তু সেখানে তারা ঠিক মতোভাবে থাকতে পারছেন না, ঠিকভাবে বসবাস করতে পারছেন না, সেখানকার পরিবেশ, সেখানকার সংস্কৃতি, সেখানকার জলবায়ুর ওপরে আপনাদের ঠিক মতো শ্যুট করছে না, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের জন্মছকের কিছুটা প্রতিকার যদি করা যায়, কারণ আপনারা যারা চলে গেছেন সেখানে তো আর প্রশ্নই আসে না যে তার বিদেশ যাত্রা হবে কি হবে না, কারণ আপনারা অটোমেটিক্যালি বিদেশেই আছেন। কিন্তু আমরা দেখেছি যে আপনি একটা জায়গায় জন্মগ্রহণ করলেন, কিন্তু আপনি যখন বিদেশে গিয়ে বসবাস করতে শুরু করলেন তখন কিন্তু আপনার জন্মছককে অনেক রকমের প্রবলেম কিন্তু সৃষ্টি হতে পারে। সেই ক্ষেত্রে আপনার জন্মছকের সঠিক প্রতিকারের মাধ্যমে আপনার কিন্তু জায়গাটাকে শুভ করে দেওয়া যেতে পারে, এবং আপনি দেখবেন যে যখন প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে যখন সেটিকে ঠিক করে দেওয়া যাবে, সেই গ্রহের নেগেটিভ প্রভাবকে ঠিক করে দেওয়া যাবে, তখন কিন্তু আপনার বিদেশে গিয়ে আপনি সফলতা পাবেন এবং আপনি যথেষ্ট ভালোভাবে সেখানে বসবাস করতে পারবেন, এবং এটা 100% গ্যারেন্টি। তো ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যদি আপনারা যোগাযোগ করতে চান, নিচে আমার ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটি সংগ্রহ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এছাড়াও আমাদের আপনার যে কোনো সমস্যার জন্য আমাকে একজন বন্ধু হিসেবে আমার সঙ্গে আপনারা পরামর্শ করতে পারেন, এবং আমার কাছে যদি আপনারা এসে দেখাতে চান, নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ করে আমার সঙ্গে বুক করতে পারেন, আমাকে বুক করে আমার সঙ্গে দেখাতে পারেন আমার কাছে এসে। তো আজ এই পর্যন্ত, আবার আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব অন্যদিন। তো আজকের জন্য নমস্কার, থ্যাংক ইউ।